আওয়ামী এখনো গলার জোরে তীব্র ভাষায় বলে চলছে যে না বাংলাদেশে তো গণতন্ত্র আছে, বাংলাদেশের মানুষের অধিকার আছে, এখানে আমরা ভোট করছি ঠিক মতোই ভোট হচ্ছে, তাই না? এই বিষয়গুলো আজকে আর নতুন করে বলার কিছু নেই। আওয়ামী লীগের যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের যে বডি কেমিস্ট্রি, আমি সবসময় যেটা মনে হয় আমার যে বডি কেমিস্ট্রিটাই হচ্ছে ভিন্ন রকম, তারা কখনোই ভিন্ন মত সহ্য করতে পারে না, কখনোই পারে না। আপনার গল্প বলেছি আমি দু এক জায়গায় একটা, যে আপনি চায়ের দোকানে যাবেন জেলাগুলোতে, টাউনগুলোতে, মহাশয়গুলোতে, এমনকি বাজারের মধ্যে গিয়ে কীভাবে চিনবেন যে এখানে আওয়ামী লীগকে কীভাবে চিনবেন? দেখবেন যে সে জোরে জোরে কথা বলছে এবং আপনার ধমকাচ্ছে সবাইকে, টেবিলটা থাপড়াচ্ছে, তো বুঝতে হবে যে এই লোকটা নিশ্চয়ই আওয়ামী লীগ। এবং আজকাল দেখুন এটা একটা গালিতে পরিণত হয়েছে, রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালা ভাইকে আপনার তাকে বকবকি করছে, তার ব্যবহার পছন্দ হয়নি, শেষ হচ্ছে আরে তুই তো একটা আওয়ামী লীগ। এই হচ্ছে আপনার কিন্তু বাস্তবতা। আজকে সুদীপবৃন্দ আজিজ ভাই একটা কথা বলেছেন যে আপনার যেটা আপনি বললেন যে সব হাউস মালিক আর সবাই হচ্ছে বৃত্ত, স্পার্টা কাজ হতে হবে তো আজিজ ভাই, সে দাসত্ব থেকে তো বেরিয়ে আসতে হবে, শৃঙ্খল তো ছিটতে হবে, এবং অবশ্যই এটা না হলে তো আপনি কোনোদিনই শৃঙ্খল মুক্ত হবেন না। আমি তো কোনোদিনই আমার বাংলাদেশকে সত্যিকার অর্থেই তাদের জনগণের অধিকারগুলোকে ফিরে দিতে পারবো না। আমরা তো কোনো মতেই এখানে আমরা যেভাবে চিন্তা করি না, জনগণের যে অধিকার একটা রিপাবলিক প্রজাতন্ত্র তা আমরা এখানে এস্টাবলিশ করতে পারবো। আজকে সেই জন্যেই এই দিনটা আমরা মনে করছি, সেই কারণেই এই দিনটা মনে করে আমাদের যে চেতনা সেটাকে আমরা আরও শানিত করছি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম সেটাকে আমরা আরও বেগবান করছি, আমাদের চিন্তাটাকে আরো শক্ত করছি, আমাদের সোজা কথা বলতে ইমান আরো দৃঢ় করছি, তাই না বন্ধু? লড়াই শুরু হয়ে গেছে, একদিনে দুই দিনে তার লড়াই শেষ হয় না, লড়াই করতে আর আপনার প্রতিপক্ষ এখানে কিন্তু প্রবল প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ খুন করতে দ্বিধা করে না, গুম করতে দ্বিধা করে না, রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়ে নিয়েছে। আপনি কোর্টে যাবেন সেখানেও আপনার কোনো বিচার পাবেন না, আপনি পুলিশের কাছে যাবেন সেখানে অভিযোগ লেখাতে পারবেন না, আপনি কোথায় যাবেন? এই জন্যই এই ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে হবে, এই জন্যই এই সরকারকে সরাতে হবে, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিএনপি, আমাদের নেত্রী শ্রীমতী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন কি অন্যায়ভাবে, বেআইনিভাবে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তার রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়া রাজনীতি থেকে, এই কারণে তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে থেকে আটক করে রাখা হয়েছে। তিনি এখন অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে প্রাঞ্জাল হচ্ছেন। আমরা বারবার তার চিকিৎসার জন্য তার পরিবার থেকে আবেদন করা হচ্ছে, তাকে বিদেশে পাঠানো দরকার। চিকিৎসকরা এবারও বলেছেন যে অবিলম্বে তাকে বিদেশে একটা উন্নত সেন্টারে, চিকিৎসা কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য পাঠানো দরকার। বারবার তার পরিবার আবেদন করেছে কিন্তু এখন পর্যন্ত দেওয়া তো দূরে থাক। গতকাল বলেছি কি আমরা নাকি বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছি, কী উত্তর দেব? এগুলো উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই, ভাষা এখন একটাই, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই উত্তরটা দিতে হবে বন্ধুগণ। বন্ধুগণ নির্বাচন কিন্তু শুরু করে দিয়েছে, অর্থাৎ তাদের যে নির্বাচন রিগিং করতে হবে, সব কিছু নিয়ন্ত্রণে নিতে হবে, কন্ট্রোল করতে হবে, শুরু করে দিয়েছে। আপনার কয়েকদিন আগে আমার সাংবাদিক নেতারা এখানে আছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কয়েকটা পত্রিকায় রিপোর্ট হয়েছে যে পুলিশের ব্যাপক রদবদল, ব্যাপক পদোন্নতি, 750 জনকে পদোন্নতি দেওয়া হচ্ছে আর পোস্টিংগুলো সব করা হচ্ছে, অর্থাৎ মাথার মধ্যে নির্বাচন। আবার গতকাল দেখলাম
সচিবদেরও পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ প্রশাসনেও পরিবর্তন আনা হচ্ছে, একই উদ্দেশ্য যে আপনার নির্বাচনকে সামনে রেখে তারা তাদের মতো করে সব কিছু সাজিয়ে নিতে চায়।